আজি শূন্য কালে জিৰ গৃহৰে বিগত কিছুদিন হ'ব খাছ কৰি প্ৰিণ্ট মিডিয়া ইলেক্ট্ৰনিক মিডিয়েৰে শ্ৰীজগন্নাথৰ জমি পঁতি হাজাৰ বী হ'ব বুলি প্ৰসংগ চাৰিআডে আলোচনা সৃষ্টি কৰিছিল বা আলোড সৃষ্টি কৰিলে ইয়াক বিৰোধী দল নেতা মানে অনেক প্ৰশ্নবচী উঠাই সবুদি আশ্চৰ্য কথা হ'ল କି ସରକାର ଯେତେବେଳେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଏଭଳି ତଥ୍ୟକୁ ଖଣ୍ଡନ କଲେ ତାପରେ ମଧ୍ୟ ମାନ୍ୟବର ବିରୋଧୀ ଦଳ ସଦସ୍ୟ ଏ ବିଷୟରେ ସ୍ୱର ଉତ୍ତୋଳନ କରିବା ମୋତେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କରୁଛି ଏବଂ ଶୂନ୍ୟକାଳରେ ଆଜି ସେହି ପ୍ରସଙ୍ଗ ମୁଁ ମାନ୍ୟବର ବାଚସ୍ପତିଙ୍କର ନଜରକୁ ଆଣିଲୁ କି ସରକାର ସ୍ପଷ୍ଟ କରିଛନ୍ତି କି ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ଜମି ଯେଉଁଟା ଅଛି ସେଇଟା ସରକାରଙ୍କର ନୁହେଁ ଅପରନ୍ତୁ ଟେମ୍ପଲ ଆଡ଼ମିନିଷ୍ଟ୍ରେସନର ଏବଂ ତାଙ୍କ ଅଧୀନସ୍ଥ ଆସେ ଏବଂ କୌଣସି ঠাকুর জমি বিক্রি করার কোণেশ ব্যবধান করা যায়নি স্পষ্টীকরণ আসিলা পরে মধ্যে এইভাবে আলোচনা সৃষ্টি খুব প্রোৎসন দিয়া যাচ্ছি গণমাধ্যমে এবং গৃহরে যাকে কড়া ভাষার আমি নিন্দা করু এবং বাচস্পতিক দৃষ্টি আকর্ষণ করি যেভাবে কেন্দ্র সরকার স্পষ্ট আকারে নির্দেশ দিয়েছেন যদি মিথ্যা পরবেষণ করা যায় তাহলে তা উপরে কার্যানুষ্ঠান করা উচিত বলে মু সে আখ্যা দর্শাই মাঝে বাচস্পতি দৃষ্টি আকর্ষণ করছু কি বিরোধী দলের সভ্য হুত বা যেকোন গণমাধ্যমের প্রতিনিধি মানে হুয়ু বা খবর কাজ হোক বা প্রিট মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক যদি এইভাবে মিথ্যা কথা প্রচার বা প্রসার করা যায় তাঁক বি কার্যানুষ্ঠান হওয়া উচিত বলে আজ শূন্যকালে আমি উঠেছি